হ্যালো এভরিওয়ান, জব এডুকেশন চ্যানেলত আপোনাক স্বাগতম জানাইছো। ইতিমধ্যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টৰ সেবাৰ ফালৰ পৰা এটা নতুন নোটিস আহিল আৰু পৰীক্ষা দিয়া সকলৰ বাবে বিশেষ হয়। আৰু গেট থ্ৰী গেট ফোর যিসকলে পৰীক্ষা দিছিল তেওঁলোকে নিশ্চয় ভিডিঅ'টো সকলোকে চাব, কাৰণ সেবাৰ নতুন নোটিসটোত কি প্ৰকাশ কৰিছে, লগতে আপোনালোকৰ যি নাম্বাৰৰ ওপৰত কনফিউজন হৈছিলে অৰ্থাৎ খেলিমেলি হৈছিলে সেই নাম্বাৰখিনি সকলোখিনি প্ৰকাশ কৰি দিছে সেবাৰ ফালৰ পৰা। বলকচোন তেতিয়াহ'লে চাওঁ নোটিচত কি প্ৰকাশ কৰিছে সকলোখিনি ডিটেইলছত। অর্থাৎ ইয়াতে আপনাদের জানিব পাৰিব, আসাম ট্রিবিউন নিউজ পেপার প্রকাশ করেছে যে হাউইভার ইয়াতে উল্লেখ করেছে, চাক আপনাদের হাউইভার সম কনফিউজন এরোজ এমংস দ্য ক্যান্ডিডেটস অফ দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট অন 28 আগস্ট 2022 ইন 25 ডিস্ট্রিক্ট অফ আসাম রিক্রুটমেন্ট অফ ক্লাস 3 পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ আসাম। অর্থাৎ আপনাদের যি 28 আগস্টর এক্সাম হয়েছিল 25খন ডিস্ট্রিক্ট অর্থাৎ 25খন জেলার যে এক্সাম হয়েছিল ক্লাস 3 পদর কারণে, অর্থাৎ গ্রেড 3 পদর হয় হায়ার সেকেন্ডারি এই সকলের এক্সাম হয়েছিল, আর গ্রেজুয়েশনের এক্সাম হয়েছিল গ্রেড 3। অর্থাৎ আপনাদের মর্নিং হয়েছিল আর দুটা শিফট হয়েছিল, ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট হয়েছিল। ফার্স্ট শিফট আসলে হায়ার সেকেন্ডারি সকল আর সেকেন্ড শিফট আসলে গ্রেজুয়েশন, আর আপনাদের যদি দুইটা এক্সাম দিয়েছিলেন। আর ইয়াতে উল্লেখ করেছে সকলখিনি রিগার্ডিং ম্যাক্সিমাম মার্ক এলোটেড ফর পেপার 3 এন্ড মার্ক এলোটেড ফর ইচ কুয়েশন। আর ইয়াতে উল্লেখ করেছে হেন্স অল কনসার্ন মে ইগনোর এনি টাইপোগ্রাফিক্যাল এরর। অর্থাৎ ইয়াতে উল্লেখ করেছে টাইপোগ্রাফিক্যাল এরর ইন দ্য ইনস্ট্রাকশন পেজ অফ কুয়েশন বুকলেট রিগার্ডিং ম্যাক্সিমাম মার্ক অ্যান্ড মার্ক এলোটেড ফর ইচ কুয়েশন ইন কেস অফ কনসার্নিং পেপার্স। ইফ এনি ক্যান্ডিডেট ডিজায়ার টু সি দ্য আপডেটেড ইনস্ট্রাকশন পেজ অফ দ্য কুয়েশন বুকলেট মে ভিজিট ওয়েবসাইট অফ সেবা অনলাইন .org। অর্থাৎ ইয়াতে একটা আপডেট দিছে যে যিসকলে গ্রেড 3 এক্সাম দিছিলে অর্থাৎ হায়ার সেকেন্ডারি আর গ্রেজুয়েশনও নিশ্চিতরূপে পেপারখনের যে নাম্বার আসে নাম্বারটা সাল সলনি হয়েছিল, অর্থাৎ খেলিমেলিকে আসছিল। এটা আপনাদের চাব পাৰিব, বুঝাই দিম সকলোখিনি, সকলকে চক নাম্বারখিনিও দেখাম কেনেকুৱা ধরনের খেলিমেলি হয়েছিল। অর্থাৎ যিমানখিনি ইয়াতে আপনাদের টোটাল মার্কটো খেলিমেলি হয়েছিল এইটো টাইপোগ্রাফিক্যাল ইয়ার আসে, অর্থাৎ অফিসিয়াল যেটো আপনাদের টাইপিং আসে অর্থাৎ কুয়েশনের প্রিন্টর কিছু ভুল হয়েছিল, টাইপোগ্রাফিক্যাল অর্থাৎ টাইপ করা ভুল হয়েছিল, তারপরে এরর আসে বলে ইয়াতে উল্লেখ করেছে। এই কোনো ধরনের খেলিমেলি হব নালাগে, কারণ নিউজও দিয়ে আসে যে 150 মার্কর হব লাগিছিল, 175 কিয় হল এনেকা ধরনের নিউজত দিয়ে আছে। ইয়াতে সকলখিনি এই কারণে আপনাদের মাজে একটা নোটিস দিছে, যে নোটিসত আপনাদের এই কুয়েশন যেটা টোটাল মার্ক হয় টোটাল মার্ক নাম্বারটো যে হাল সলনি হয়েছিল তার বিষয়ে মেইন এরর টাইপোগ্রাফিক্যাল এরর আসে, অর্থাৎ লিখা টাইপিং করতে অল্প ভুল আসে। ইয়ে তাতে উল্লেখ করে দিয়েছে সকলখিনি, ইয়াত কোনো চিন্তা করব নালাগে। বলকচন তাহলে মার্কটো কোনখিনি নাম্বার হাল সলনি হয়েছিল টোটাল মার্কটো, আর ইয়াতে আপনাদের চাব পাৰিব এইখানে হয়েছে মার্ক যেটা লিস্টটো ইয়াতে উল্লেখ করেছে এক্সামিনেশন ডেট অফ এক্সামিনেশন ম্যাক্সিমাম মার্ক আর মার্ক এলোটেড ইটস কুয়েশন। অর্থাৎ যেটা 28 তারিখে আপনাদের এক্সাম হয়েছিল গ্রেড 3, আর যেটা আপনাদের 10টা বজাৰ পৰা 12টা বজালৈকে এক্সামটো হয়েছিল, আর 28 আগস্টর যেটা 2টা বজাৰ পৰা 4টা বজালৈকে এক্সামটো হয়েছিল, অর্থাৎ হায়ার সেকেন্ডারি যিসকলে দিছিলে তেওঁলোকৰ 150 মার্ক ম্যাক্সিমাম মার্ক হয়, আর যিসকলে গ্রেজুয়েশনের কারণে আছে তেওঁলোকৰ 175 মার্ক হয়। আর ইয়াতে সকলোখিনি উল্লেখ করে দিছে যেহেতু আপনার নাম্বারটো হব লাগিছিল, অর্থাৎ গ্রেজুয়েশন সকল তাত মানে এনেকা ধরনের আসে পেপারখন যে যিসকলে হায়ার সেকেন্ডারি আছে তেওঁলোকৰ 175 ওলাই গেছিল, আর যিসকলে গ্রেজুয়েশন দিছিল তেওঁলোকৰ 150, অর্থাৎ 175 মার্ক খেলিমেলি হয়ে গেছিল। বহুতে ভাবিছে 175 মার্কটো দিয়া নাছিলে, কেউ 175 মার্ককে দিলে এনেকুৱা ধরনের খেলিমেলি হয়েছিল, কিন্তু এটো এটা মিস্টেক আসে অর্থাৎ টাইপিং করা মিস্টেক আসে, সেই কারণে ইয়াত অফিসিয়ালি উল্লেখ করে দিছে যে টাইপিংও মিস্টেক আসে বলে। আর আপনার মার্ক এলোটেড ফর ইচ কুয়েশন 1.50 মার্ক থাকিব আপনার প্রত্যেকটা কুয়েশন আনসারত, আর 1.75 থাকিব বলে ইয়াতে উল্লেখ করেছে, যে 2টা বজাৰ পৰা 4টা বজালৈকে এক্সামটো হয়েছিল। অর্থাৎ আপনার পাজল দূর হল চাগে, 8 নম্বর 10টা বজাৰ পৰা 12টা বজালৈকে এক্সামটো 150 ম্যাক্সিমাম মার্ক ইয়াতে উল্লেখ করে দিছে সকলখিনি, আর 1.50 প্রত্যেকটা কুয়েশন আনসারত থাকিব। আর আপনার গম পালে চাগে সকলখিনি আপডেট, আর যেহেতু হেলথ ডিপার্টমেন্টও যেহেতু বেশিদিন নাই এক্সাম হবলে, হেলথ ডিপার্টমেন্টের সকলখিনি টপিক আলোচনা করা হবো। তো ভিডিওটো সম্পূর্ণ চাবার ধন্যবাদ, আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকব। সকলখিনি DSS FW আর IOS সকলখিনি আপডেট পাবলৈ হলে, আর সকলখিনি আপনার কম্পিউটার যেটো টেস্ট হবো সকলখিনি সবিশেষ এই ভিডিওটে পাব, এনেকা ধরনের ভিডিওটা পাব আপনার মাজত দিয়া হব। যেহেতু আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টত যখন পাস করব তেওঁলোকৰ যেহেতু কম্পিউটার টেস্ট লব অর্থাৎ ইন্টারভিউ টেস্ট কি ধরনের হব সকলখিনি ভিডিও দিয়া হব। তো ভিডিওটি মানে সমাপ্ত করেছো, ইমানখিনি আপডেট আসে।